প্রিয় বন্ধুরা অবশেষে লঞ্চ করা গেল স্যামসাং কোম্পানির পক্ষ থেকে সবথেকে মোস্ট ইনোভেটিভ সিরিজ বা সবথেকে কস্টলি যে সিরিজ মানে দামটাও বেশি সেই সিরিজটা যার নাম গ্যালাক্সি নোট 20 সিরিজ গতকাল রাতেই লঞ্চ করেছে তবে এই সিরিজটা আমাদের অনেকেরই সাধ্যের বাইরে অনেকটা ইচ্ছে থাকলেও উপায় থাকে না কিন্তু এটার প্রতি ইন্টারেস্ট বিন্দুমাত্র কম থাকে না কারণ এখানে এমন এমন কিছু ইনোভেশন কাজে লাগানো হয় যেটা পরবর্তীকালে এসে বাজেট সেগমেন্টের ফোনগুলোতে বা অন্যান্য কোম্পানির ফোনগুলোও ঠিক ওইখান থেকেই যেন একটু একটু করে টোকা শুরু করে দেয় সেটা আপনি স্ক্রিন রিফ্রেশ রেট বলুন সেটা আপনি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে বলুন বা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে বলুন এমনকি ছোট ছোট ডলবি সাউন্ড বা হ্যাপটিক ফিডব্যাকের নেচারগুলোও ধীরে ধীরে চলে আসে ওই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো থেকে বাজেট সেগমেন্টের ফোনগুলোতে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে এই সমস্ত কিছু শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি তাহলে চলুন এক এক করে শুরু করা যাক একদম প্রথমেই চলে আসি এর দামের ব্যাপারে স্যামসাং গ্যালাক্সি নোট 20 এটার দাম রাখা রয়েছে 77,000 রুপিস বাংলাদেশে 80,000 থেকে 85,000 টাকা আর গ্যালাক্সি নোট 20 আল্ট্রা যেটা সেটার দাম ইন্ডিয়ান মানিতেই 1,04,000 টাকা বাংলাদেশে গেলে এটা ধরুন 1,10,000 বা 1,15,000 টাকার আশেপাশে হয়ে যেতে পারে সুতরাং এটা পরিষ্কার যে এগুলো কিডনি বেচার দাম নিয়ে আসে ওই যে বলছিলাম যে এর মধ্যে কিছু কিছু ইনোভেশন এমন ভরা থাকে ওই ইনোভেশনগুলোর জন্যই এই ফোনগুলোর দাম এতটা বেড়ে যায় শুধু স্যামসাং এর জন্য কথাটা প্রযোজ্য নয় স্যামসাং হুয়াওয়ে অ্যাপেল বা যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এরকম 1,00,000 টাকার আশেপাশে হয়ে যায় দাম সেগুলোর প্রত্যেকটাতেই ওই ইনোভেশনের জন্য দামটা দিতে হয় তবে গ্যালাক্সি নোট 20 সিরিজে কী নতুন ইনোভেশন আছে সেটা একটু জেনে নিই প্রথমে যেটা বলবো ডিজাইন স্যামসাং প্রতিবারই একটু নতুন নতুন ডিজাইন ট্রাই করে থাকে গ্যালাক্সি যে এস সিরিজটা ছিল সেখানেও স্কোয়ার শেপ ডিজাইন নিয়ে চলে এসেছিল এবং সেখানে ব্যাকে ম্যাট ফিনিশ ডিজাইন নিয়ে একটা আলাদা রকম লুক লাগছিল আর এবার এই নোট 20 সিরিজে এমন একটা ডিজাইন নিয়ে চলেছে দেখেই মনে হবে যেন প্রিমিয়াম কোয়ালিটির এটাও পেছনে ওই স্কোয়ার শেপের মধ্যে ক্যামেরা কিন্তু আগে ওই এস 20 সিরিজে কোয়াড ক্যামেরা ছিল এবার ট্রিপল রেয়ার ক্যামেরা এবার ক্যামেরা বাম্পটা একটুখানি উঁচু রয়েছে কারণ ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো এখানে ডিসপ্লেতে তারা ব্যবহার করছে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে 2x আর ডাইনামিক অ্যামোলেড কেন এই কারণটা বলতে গেলে আপনাকে ছোট্ট একটা কথা বলতে হবে সেটা হচ্ছে আমরা যখন নর্মাল একটা ফোন ব্যবহার করি সেটা দিনের বেলা হোক বা রাতের বেলা হোক এটা কিন্তু নীল রশ্মি বা ব্লু রে এমিটেট করে এখান থেকে যেটা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর তবে দিনের বেলায় সূর্যের আলোর জন্য ওই নীল রশ্মিটা আমাদের চোখের বেশি একটা ক্ষতি করতে পারে না কিন্তু রাত হলেই মানে সূর্যিমামা যখনই ডুবে যায় তখনই ওই নীল রশ্মি চোখে গিয়ে ডাইরেক্ট আঘাত করতে থাকে তবে ডাইনামিক অ্যামোলেড হলে রাতের বেলায় আসলেই নীল রশ্মি এমিটেড হওয়ার পরিমাণটা অনেকটা কমে যাবে আর স্যামসাং এর এই ব্যাপারটা সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগে আর তার সঙ্গে তারা HDR10+ ব্যবহার করছে তার সঙ্গে স্যামসাং এর এই নোট 20 সিরিজে এবার 1500 nits পর্যন্ত ব্রাইটনেসের সাপোর্ট থাকবে আর 1500 nits মানে দিনের বেলা হোক রাতের বেলা হোক সমস্ত জায়গায় একটা উজ্জ্বল চেহারা আমরা দেখতে পাবো এখানেই ইনভেনশনটা কিন্তু লুকিয়ে আছে আর স্ক্রিন প্রোটেকশনের জন্য এই প্রথমবার বোধহয় কোনো একটা ফোন গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন ব্যবহার করলো আর গরিলা গ্লাস 7 মানেই গরিলা গ্লাস 5 বা 6 এর থেকে অনেকটা বেশি পাওয়ারফুল তবে এই পাওয়ারটা কতটুকু বেড়েছে সেটা জানাতে গেলে বলতে হবে গরিলা গ্লাস 5 থাকা অবস্থায় যে হাইট থেকে পড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল এবার তার থেকে 1.2x উচ্চতা থেকে পড়লেও ভাঙবে না স্ক্র্যাচ প্রুফের দিক থেকে বললে এবার তার থেকে 2x স্ক্র্যাচ প্রুফ হচ্ছে তবে এই নোট 20 সিরিজগুলো যথেষ্ট পাতলা 8.1 মিলিমিটার এখানে থিকনেস থাকছে তবে গ্যালাক্সি নোট 20তে আপনি 60Hz রিফ্রেশ রেট পাবেন আর গ্যালাক্সি নোট 20 আল্ট্রাতে 120Hz রিফ্রেশ রেট পাবেন আর গ্যালাক্সি নোট 20 আল্ট্রাতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে আর কার্ভ স্ক্রিনটা গ্যালাক্সির ফ্ল্যাগশিপ লেভেলের জন্য একটা বেশ অত্যাধিক সুন্দর মনে হয় নেক্সট চলে আসি ক্যামেরার দিকে ক্যামেরার কথাই বলতে গেলে নোট 20 এখানে মেন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা আর নোট 20 আল্ট্রাতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আর এই দুটো ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর এস 20 সিরিজে কিন্তু 8K ভিডিও রেকর্ডিং এর ফ্যাসিলিটি ছিল তবে এই নোট 20 সিরিজে 8K ভিডিও রেকর্ডিং এ একটু
বেশি বেটারমেন্ট তারা নিয়ে চলে এসেছে। আর এর সঙ্গে থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দুটো ফোনেই এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। তবে পার্থক্য একটুখানি আছে যে 12 মেগাপিক্সেলের যে টেলিফটো লেন্সটা সেটা নোট 20-তে থাকছে 3x অপটিক্যাল জুম এবং 30x ডিজিটাল জুমের সাপোর্ট, আর নোট 20 আলট্রাতে থাকছে 5x অপটিক্যাল জুম এবং 50x ডিজিটাল জুমের সাপোর্ট। কিন্তু এখানে 50x হলেও তার যে ক্লিয়ারিটিটা সেটা অবশ্যই বেশি হবে ওই এস সিরিজের থেকে। আর ক্যামেরা সেটিংসে আপনি সমস্ত ধরনের সেটিংসই পেয়ে যাবেন, স্লো মোশন, হাইপারল্যাপস বা সুপার স্লো মোশন সমস্ত কিছুই থাকবে। তবে যে সেটিংসগুলো এক্সট্রা ফিচার্স বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এখানে এয়ার ডুডলের ফিচার্স থাকে বেশ, যেখানে আপনি এয়ার বা অগমেন্টেড রিয়ালিটির বেশ কিছু কিছু জিনিস স্পেশালি করতে পারবেন। এবং এই ফোনটাতে এবার কোথা থেকে সাউন্ড আপনি রেকর্ড করবেন তার একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিয়েছে। মানে আপনি কি ক্যামেরার সামনে থেকে করবেন, ক্যামেরার পেছন থেকে করবেন, বা আপনার বাঁদিক, আপনার ডান দিক, মানে কোন সারাউন্ড থেকে আপনি সাউন্ডটাকে কালেক্ট করবেন তার জন্য আলাদা আলাদা করে অপশন দেওয়া রয়েছে। আর এই জিনিসটা সত্যি আমার ভালো লেগেছে, কারণ কোনো সময় হতে পারে কি আপনি চাইছেন ব্যাকের সাউন্ডটা রেকর্ড করতে, ফ্রন্টের সাউন্ড যেন একদম রেকর্ড না হয়, তাহলে এই সিস্টেমে সেই জিনিসটা হবে। এছাড়াও ক্যামেরায় থাকছে লেজার অটো ফোকাস, যার জন্য কিন্তু অটো ফোকাস টেকিং একদম মানে কয়েক সেকেন্ডের, সেকেন্ড কি বলছি, মিলি সেকেন্ডের মধ্যে এটা ক্যাচ করে নেবে। আর ফ্রন্টেও থাকছে কিন্তু 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে কিন্তু 16 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল দিয়ে হাইপ ক্রিয়েট করা হয় না, এখানে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতেই আপনি 4K রেকর্ড করতে পারবেন, তাও আবার 60fps-এ, ভাবুন। আর ক্যামেরার কোয়ালিটি নিয়ে নিশ্চয়ই আর কোনো কথা বলার এখানে প্রয়োজনই নেই। আর এই ফোন দুটোর প্রসেসর হিসেবে থাকছে Exynos 990 প্রসেসর, তবে গ্লোবালি যে প্রসেসরটা নিয়ে আসবে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনে 865+। তবে এই জায়গাটায় অবশ্যই একটা কথা বলতে হবে যে আপনি যদি কিনতে চান, বা আমার যেটা মনে হয় সেটা স্ন্যাপড্রাগনের এই 865+ প্রসেসরটা কিন্তু ওই Exynos 990-এর থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। আর স্ন্যাপড্রাগনের 865+ একদম লেটেস্ট প্রসেসর, যার একটা ক্লক স্পিড কিন্তু 3 GHz পর্যন্ত ওভার ক্লক করা রয়েছে, তাই এর পারফরমেন্স অনেকটা বেশি হাই হবে। আর এগুলো যেহেতু 5G নিয়ে আসছে তাই এখানে ইন্টারনেট কানেকশন স্পিডটাও অনেকটা বেশি পাওয়া যাবে, অনলাইন Xbox গেমিং এর সাপোর্ট থাকছে এই ফোনগুলোতে। এছাড়াও এখানে যে এস পেনটা দেওয়া রয়েছে সেই এস পেনটার এবার পাওয়ারটাও অনেকটা বেশি থাকছে। আগে এই এস পেনের ল্যাটেন্সি ছিল 42 মিলি সেকেন্ড, এবার সেখান থেকে কমে হয়ে গেল 9 মিলি সেকেন্ড, মানে 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে আপনি যত তাড়াতাড়ি স্ক্রিনের উপর দিয়ে ঘষাঘষি করবেন ঠিক তত তাড়াতাড়ি এবার লেখাটা স্ক্রিনে উঠে যাবে। এছাড়াও এস পেনের মধ্যে বেশ কিছু জেস্চার সেন্সর ভরা থাকে বা জাইরো সেন্সর দিয়ে সেগুলো কাজ করে, যা যেগুলো আগেই আমরা দেখেছিলাম নোট সিরিজে যে ডান দিক বা দিকে সোয়াইপ করে করে আপনি অনেক রকমের কাজ করতে পারেন। মানে এই যে যে ছোট ছোট ব্যাপারগুলো এগুলোতেও অনেকটা বেশি পরিশ্রম তারা করে থাকে। তবে এই ফোনগুলোতে ওই 3.5mm জ্যাক নেই, আর এখানে UFS 3.1 জেনারেশনের রিড এবং রাইট স্পিড থাকছে, মানে যার ফলে এই ফোনগুলো অত্যাধিক ফাস্ট। এবার আপনারাই বলুন যে কোন কোন ইনোভেশনগুলো সত্যি বেশি ভালো লেগেছে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।